এখন হচ্ছে মায়েদের অতিষ্ঠ হয়ে যাওয়ার মরশুম। মায়েরা না পারছে ছেলেমেয়েগুলোকে বাড়ি থেকে বের করে দিতে, না পারছে ঘরের মধ্যে রেখে দিতে। অলরেডি আমার মা আমার জ্বালায় বিরক্ত হয়ে বিছানাপত্তর নিয়ে আমাকে বাড়ির ছাদে তুলে দিয়েছে। চলুন কথা বলে নিই আমার প্রাণের বন্ধু মিস এর মায়ের সাথে। আর সাথে আছি আমি মিস রেবাউথা, আর আছে আমার সাধের মাই। ফলো মি। তোদের না হয় বাড়িতে বসে বসে ফুর্তি আর ধরে না, কিন্তু আমাদের আমাদের কিসের ফুর্তি? উল্টো তো খাটনি বেড়েছে। ওরম করে বলছো কেন? তুমি তো একটু ওকে বলতে পারো তোমার হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য, বলো। যেমন আমি আমার মায়ের হাতে হাতে খুবই হেল্প করি, ওই জন্য। কি বলি তুই? কি বলে? হ্যাঁ, মায়ের হাতে হাতে খুবই কাজ করিস, তাই না রে? চল আজকে বাড়িতে, তোর ওষুধ আমি দিতে আছি, চল। ও শিট, তাই বলে বৌদি, আমি তো শুনে আরেকটা চেয়ার থেকে উল্টেই যাচ্ছিলাম। সেই ছোট থেকে দুই যন্ত্র একেরে এক জিনিস দেখতে পাচ্ছি, আর এখন এসে এই শুধরে গেল কি করে বুঝতে পারছিলাম না, তাই না? তাই। ওকে, তোমাদের মেয়েদের নামে গুণগান করা হয়ে গেলে বাড়িতে এসো, আমি ঘরে যাচ্ছি। ও সরি, ছাদে যাচ্ছি। এই ছাদে কেন? তুলে দিয়েছি ছাদে, চাইলে পুইরে খেয়ে নিচ্ছিল জানো হার মাস। ও কি ঘরে রাখা জিনিস নাকি যে ঘরে রাখবো? ঠিক করেছো বৌদি, এই তো একটা ভালো বুদ্ধি দিলে। অনেকদিন আগে এটা আমার করা উচিত ছিল, সারা দিন খালি ও না আ আ আ আ আ খিদে পেয়েছে, আ খিদে পেয়েছে।